রিক্সা ভাড়াটা জানেন ভাইয়া, আমাকে না অফিসের গাড়ি রোজ নিতে আসে আর দিয়ে যায়, কিন্তু আজকে না আসে নাই, ড্রাইভারটা অসুস্থ। আমার ড্রাইভারটাও গ্রামের বাড়িতে গেছে। ও আচ্ছা, রিক্সা ভাড়াটা কিন্তু আমিই দিব। আপনি দেবেন? আচ্ছা দিন। ধরা খেয়ে গেলাম না তো, মানে আপনার কোনো আপত্তি নেই তো? না না, কিসের আপত্তি? কোনো আপত্তি নেই, আপনি দিয়ে নিন। মানে ভাইয়া, আমার কাছে না ভাঙতি টাকা নাই। ভাঙতি নাই? কত টাকার নোট? 500 টাকার নোট। আমার কাছে ভাঙতি আছে। ভাড়া কত? 60 টাকা। 60 টাকা না? আচ্ছা দাঁড়াও দেখতেছি, 1 2 3 4 5, এই নাও তোমার 80 টাকা। আচ্ছা যাও, 100 টাকাই দিলাম, দোয়া করো আমার জন্য। হ্যাঁ, আমার টাকা উনাকে দিয়ে দোয়া চাচ্ছেন মানে? ও, আমার দোয়াটা উনার নামে ফরওয়ার্ড করে দিও, টাকাটা উনার। হ্যাঁ, এনার আপনার 400। ও মাই গড, হবের চেয়ে ভঙ্গি বড়। বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি, ওটা দিতে তো যাচ্ছিলাম। বিল কিস প্লিজ, আমাকে আর বকোনা। এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না? অভিনয় করো আমার সাথে। নগদে তো বিল পে ফ্রি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সব কিছুতে শুধু লাভই লাভ। বেশি নগদে বেশি লাভ। ভাই, এটা কি উড়ন্ত লাইফ কোম্পানির অফিস? জি, আপনি একদম সঠিক জায়গায় চলে আসছেন, এটা হচ্ছে উড়ন্ত লাইফ কোম্পানি। এমন চিপার মধ্যে অফিস, বিল্ডিং খুঁজে পাইছি, ফ্লোর খুঁজে পাইতেছিলাম না। কি কথা বলতে আছেন স্যার, আমি তো নিচ থেকে চোখ বন্ধ করে মক অফিসে চলে আসি। যাই হোক, এসব আগুরে কথাবার্তা আপনার সাথে বলে লাভ নেই, আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? জি বহন। আচ্ছা, আপনাদের কোম্পানির নাম উড়ন্ত কেন? ওগো স্যার, এই লোকজনকে বিদেশে একটু উড়াইয়া পাঠাই দেয় তো, তাই নাম রাখছে উড়ন্ত কোম্পানি। আপনি কি অফিস সহকারী? এক কাপ চা বানায় আনেন। আরে আপনি ভাই, উনি আমার পরিচিত, আপনি একটু এই চেয়ারটায় বসবেন। আমি লোটাস। আর হ্যাঁ, আমি, আপনার কোনো সমস্যা? না, আপনি লোটাস হলে আমার কি সমস্যা? কোনো সমস্যা নেই। যে স্যার, এ আপনাকে বলাইতেছে, যান ভেতরে যান। একটা জিনিস বুঝলাম না, আপনি আসছেন চাকরির ইন্টারভিউ দিতে, চাকরি পাওয়ার আগে অফিসের গাড়ি কেমনে পাইলেন আপনি? ভাই, উনাকে এক কাপ চা দেন। না ভাই, আমি খাবো না। উনি তো চা খাবে না বলছে, আপনি আগুনে কথাবার্তা কেন বলেন স্যার? চুপ করে বসে থাকেন। আচ্ছা না খাইলেও দেন, যেমনে নজর দিতেছে আমার তো পেট খারাপ হইব। May I come in, sir? Oh, yes, please. Come. Sit down. Ah.
জব করেছেন এর আগে কোথাও এক্সপেরিয়েন্স আছে না স্যার তবে কাজ করার সুযোগ দিলে পারবো ঠিক আছে স্যালারি কেমন আশা করছেন আপনি আমাকে যেমন যোগ্য মনে করছেন এটাই হলো আসল কথা মানে পারফরম্যান্সের উপরেই আসলে সব জায়গায় স্যালারি ডিপেন্ড করে স্টার্টিং এ একটু কম থাকে কিন্তু নিজের যোগ্যতা দিয়ে কাজ দিয়ে অফিসকে এক্সপ্রেস করতে হয় সেটা করলে আপনার স্যালারি এমনিতেই বাড়তে বাড়তে অনেক হয়ে যাবে অনেক ভালো করবেন আপনি আমার সেই আশা আছে আজকে তাহলে আমি আসি হ্যাঁ দেখা হবে কালকে থেকেই চলে আসবে এই যে এক্সকিউজ মি আপনার চাকরিটা কি হয়ে গেছে হবে না কেন আমার এডুকেশন কোয়ালিফিকেশন তো খারাপ না আর বস বললো এতদিন নাকি আমার মতোই একজন মানুষ খুঁজছি ওরে বাপ রে তার বাবের ঠেলায় তো সামনে দাঁড়াইতেই পারতাছি না এই চাকরি আমি যেমনি হোক ম্যানেজ করি তারপরে দেখ আমি বাপ কারে বলে কত প্রকার ও কি স্যার আপনি কি ভদ্রমাতারের লগে কথা বাতিল করার জন্য আসছেন না আপনি ইন্টারভিউ দেবেন কোনটা যান ভেতর যান স্যার বুলাইতেছে স্যার আপনি আপনার শার্টটা যতই লুকিয়ে রাখার চেষ্টা করেন আপনি কিন্তু লুকিয়ে রাখতে পারবেন না স্যার আপনার শার্টটা কিন্তু সুন্দর অস্থির থ্যাংক ইউ শার্টটাই কিন্তু আপনাকে মানাইছে স্যার পুরো তামিল হিরোদের মতো লাগতেছে ওদের হিরোদের দেখেন না স্যার একটু বয়স্ক বয়স্ক মনে হয় তো আপনাকে স্যার একদমই বয়স্ক লাগতেছে না কালারটা স্যুট করছে আপনি যেমন সুন্দর আপনার অফিসটাও কিন্তু স্যার আপনার মতে রুচিশীল থ্যাংক ইউ আর বলতে হবে না কাল সকাল থেকেই অফিস শুরু করে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত থ্যাংক ইউ স্যার স্যার বেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস করতাম স্যালারিটা যদি একটু বলতেন ওইটা নিয়ে আপনি ভাববেন না ওই যে এর আগে আসলো লোটাস মেয়েটা ওকে যা দিব আপনিও তাই পাবেন মেয়েটা যে খুশি মনে ভাব ধরে গেল স্যালারি ভালোই ধরছে মনে হয় জি স্যার তাহলে আসি স্যার আসসালামু আলাইকুম কিরে জহির কাঁঠালটাকে তো যত্ন টত্ন করে বড় করতে পারলি না রে খালু জান আমি তো যত্ন করি বড় হয় না আমি কি করবো আচ্ছা ঠিক আছে দে দে পানি দে গাছগুলো দেখলে খুব মায়া হয় রে মনে হচ্ছে যে গাছগুলো মরুভূমির গাছ ওই যে ওটাতে একটু বেশি করে দে এই যে বাবাজি তাই সকাল সকাল জামাই সাজ সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি ও আপনাকে তো একটা কথা বলাই হয় আমার তো একটা বড় অফিসে চাকরি হয়েছে বড় অফিসে তাহলে স্যালারিটাও নিশ্চয়ই অনেক বড় তা বাবাজি গত 3 মাসের যে বাড়ি ভাড়াটা বকেয়া আছে সেটা কি মাথায় আছে তা কবে নাগাদ আমি আমার সেই টাকাটা পাচ্ছি শুনি আচ্ছা এই টাকা পয়সা বাড়ি ভাড়া চাওয়ার তো একটা সময় গময় আছে নাকি আমি একজন চাকরিজীবী মানুষ এখন একজন অফিসার মানুষ একজন অফিসার মানুষকে আপনি এভাবে রাস্তার মধ্যে আটকে রেখে টাকা চাইতে পারেন না দেশ থেকে কি রেসপেক্ট শব্দটা উঠে গেছে হ্যাঁ 70,000 টাকা স্যালারি পাবো আপনারে 6 মাসের টাকা দিয়ে দিব একসাথে খুশি থাকবেন ঠিক আছে এখন সরেন সামনে থেকে আরান ভাই মনে হলা প্রতিদিন আপনারা খুঁজা পায় না 6 মাসের ময়লার বিল পাইবো আপনারা না ভাই আমার লগে কালকে করে আপনি টাকাটা দিয়ে দেন তোরে আমি দিমু ছাবো ভাই কি স্যার ডাকবি স্যার ভাই ডাকা বন্ধ ঠিক আছে স্যার নতুন চাকরি পাইছে তো তাই ওর শরীরে এখন হাই ভোল্টেজ কারেন্ট বুঝতে পারলি কয় খালুজান আমিও তো চাকরি করি
আমার শরীরে তো কারেন্ট আসে না। তুই যে চাকরি করিস কারেন্ট তোর শরীরের কাছে আসতে লজ্জা পাই। যা 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 কারেন্ট আসা লাগবে না, ওই ভালো করে কাজগুলো যত্ন নে। খাসি গরু মুরগি রুই তেলাপিয়া কই মাছ সবজি সবজি দিয়ে এক প্লেট ভাত লো এসো। চিকনে আনবা, ওই মহিলা যেন বুঝতে না পারে। গরু মাংসটা যা হয়েছে পুরা মোমের মতো নরম আর কি টেস্ট। বিল কত হয়েছে? ১২৫ টাকা হয় কেমনে? গরুর গোস্ত হইলো 100 টাকা আর ভাত হইলো 25 টাকা, তাহলে মোট হইছে 125 টাকা। খাইলাম যে সবজি দিয়া। আপু আপনি শুনছেন না ভাই, গরু মাংস দেখাইছে। হ্যাঁ আমি তো নিজ কানে শুনছি। গরুর মাংসটা কত মজা হইছে, উনি এইভাবেই তো বলছে, বলছেন না? গরুর মাংস কত? 125। ভাই আছে তো 100 টাকা। খাইতে বহার আগে হুশ আছিল না, 125 টাকা দিতে হবে। দেন 25টা টাকা ধার দেন না, অফিসে গিয়ে শোধ করে দিবনি। ঠিক আছে 100 টাকাই দেন, 25 টাকা পরে এসে দিয়ে দেন, না দিলে কিন্তু খবর দিয়ে দেন। আর বাদ একটু কম নিয়ে বুঝছেন, যাও আমার জন্য একটা ক্যাপাচিনো কফি বানায় আনো। জি, কি কফির কথা বললেন স্যার? স্যার ঘটনা হয়েছে কি, এখন তো শীতকাল না, ওই কফি পাওয়া যায় না, সবুজটাও পাওয়া যায় না, সাদাটাও পাওয়া যায় না। কফি যেটা আমরা রেস্টুরেন্টে খাই, হোটেলে গিয়ে সবজি দিয়ে ভাত খাই, আবার ভাত। জি ম্যাডাম ঠিক বলছেন, আমিও সবজি দিয়ে ভাত খাই হোটেলে, কিন্তু স্যার ওই আপনারা যে কফির কথা বলছেন ওটা মই কোনোদিন খাইনি, কি করে বলবো বলেন? তোমাদের মতো অশিক্ষিত মূর্খ লোকজনদেরকে এই অফিসে চাকরি দিছে কে বলো তো? স্যার একটু কথাবার্তা একটু হিসাব করে বলবেন, মরে চেনেন মই কিডা? একদম আমাদের যে বস আছে না, বসের কিন্তু আমি খুবই কলজ, একটু হিসাব করে কথা বলবেন মোর লাগে। তাহলে যাও রং চা বানায় নিয়ে আসো। আর আপনি কি খাবেন, চা নাকি অন্য কিছু? আমি কিছুই খাবো না। আর খান খান, আমাদের অফিসে জয়েন করছেন, কিছু একটা খান, কোনো সেবাই তো পেলেন না। আমি আপনাদের অফিসে জয়েন করছি মানে? আপনিও তো আজকে জয়েন করছেন। দাঁড়ায় আছো কেন? ও জি যাইতে আসি। একটা কথা বলবেন? কি কথা? আপনার স্যালারি কত ধরছে? আমার স্যালারির কথা আপনাকে কেন বলবো? না মানে আমার তো 35,000 ধরছে, এই জন্য চিন্তা করতেছে আপনার কত ধরছে। আমার 40 ধরেছে। 40,000 টাকা? আরে বাপরে, তাইলে তো পুরো ফাটাফাটি ব্যাপার।
কি হয়েছে? হ্যাঁ, 40 এর কথা শুনে টাসকি খেয়ে গেলেন নাকি? আরে না না, 40,000 টাকা কোনো টাকা? হ্যাঁ, 40,000 টাকা তোমার একদিনের সিঙ্গাপুরের খরচ। সিঙ্গাপুর কোথায় জানেন তো? গল্প হচ্ছে খুব না, একটা কথা দুজনেই মনে রাখবেন, মাস শেষে আপনাদেরকে 10,000 করে স্যালারি দিব। সো কাজ করুন ঠিক মতো। আচ্ছা এখন বলতে হবে না, আপনি আগে খোঁজ নিবেন, তারপরে জানাবেন যে মিষ্টি কোথায় পাওয়া যায়। আমি তো বড় একটা চাকরি পাইছি ভাই। তাই নাকি ভাই? বিশাল বড় অফিসার এখন আমি, বেতন ধরছে 70,000 টাকা। অফিসে ঢুকি কানে তুলা দিয়া। কেন কানে তুলা দেন? আরে অফিসের নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেলের কর্মচারীরা সারা দিন সার সার কইতে কইতে বিরক্ত করে ফলায়। ভাই ভালো হইছে, এবার বেতনের টাকাটা পাইয়া আমার বকে টাকাটা দিয়ে দেন ভাই, অনেক দিন হয়ে গেছে ভাই। এটা আর বলতে হবে নাকি, বেতন পেয়ে সব শোধ করে দেব। এখন এক কাজ করেন, ওই একালি ডিম পাউরুটি আর সয়াবিন তেল দেন। এই যে ভাই আপনি ডিম, এই যে সয়াবিন তেল, এই যে ভাই পাউডারটা। ভাই আমার টাকা বেতন পে একবারে দিয়ে দেব নি, আর আপনার 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে রাখবো নি। হ্যাঁ, ব্যবসায় খাটায় আস্তে ধীরে ফেরত দিন, তাড়াতাড়ি ফেরত দেওয়া লাগবে না, এখন তো টাকার অভাব নাই। হ্যাঁ, আর মিষ্টির খোঁজটা কিন্তু নিয়েন। হ্যাঁ ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছেন? ভালো। আমি না একদম ভালো নাই জানেন, কালকে রাতের থেকে এক ফোঁটা ঘুমাইতে পারিনি, কালকে থেকে ডান হাতটা কেমন চুলকাইতেছে। ডাক্তার দেখায় মলম নেন। আরে মলম তো আজকে অফিস থেকে দিবে, আজকে তো স্যালারি দিবে। ও আচ্ছা, এই জন্য চুলকাচ্ছে? আপনার হাত চুলকাইতেছে? আমার আবার আপনার মতো এইসব বদরোগ নাই। না থাকাই ভালো। শুনেন, আজকে আপনাকে আমি লাঞ্চ করাবো, আমার স্যালারির দিব্যি, বিল আমার। 10,000 টাকা দিয়ে কিভাবে কি করবেন? 10,000 টাকা? 10,000 টাকার জন্য আমি ওয়েট করি? এতদিন ধরে আপনার পাশে বসে অফিস করি, আপনি আমাকে চিনলেন না? এই 10,000 টাকার জন্য আমার কিচ্ছু যায় আসে না। 10,000 টাকা? আরে আমাদের উত্তরায় 2টা বাড়ি আছে, দুইটা বাড়ি। ও যাক ভালো। কালকে রাতে ধরে নিয়ে গেছে, এটা তো তুমি জানতা, তুমি অফিসে আসছো কেন? কি এই পিন্ডে গেলে ওই যখন অফিসের গেটে আসি, দারোয়ান বলছে তোমাকে স্যার রে পুলিশ ধরে নিয়ে গেছে। হয়েছে কি মোর কিছু জিনিসপত্র অফিসে আসিলে, তাই আমি এটা লইতে আইসি। হ্যাঁ, এটি নিয়ে এখন আমি লঞ্চে করে বরিশাল চলে যাবো, মুগো দেশে চলে যাবো। একটা উপকার পারবে কি? এই যে চাবি টুপ করে অফিসে একটু তালাটা দিয়ে দিয়ে আমি গেলাম। হ্যাঁ ইয়ে, হায় হায়, আমার বাসা ভাড়া, আমার দোকানের বাকির কি হইব? কেন আপনার বাবার না 2টা বাড়ি আছে? ভাবছি একটা BMW গাড়ি কিনবো, তারপর আপনাকে নিয়ে ঘুরে বেড়াবো। আপনি চাপা আমার বন্ধ করবেন, আমি এমনিতেই অনেক পেরায় আছি। আরে চাপা না মারলে শরীরের মধ্যে একটা এনার্জি আসে না, ভাবটা আসে না, চাপা না মারলে নিজের কেমন নিঃস্ব নিঃস্ব মনে হয়। আচ্ছা আপনি বলেন, আমাদের দেখি কেউ ভাববে যে আমাদের পেটে খাবার নাই, পকেটে টাকা নাই, ওদিকে বাড়িওয়ালা 3 মাসের বাসা ভাড়া পায়, ভাববে? আপনি বলেন। ভেবেছিলাম আজকে স্যালারি পাবো, বাড়িতে মাকে টাকা পাঠাতে হবে, বাড়িওয়ালার ভাড়া না দিলে বাসা ছেড়ে দিতে হবে,
আপনার বাসার ব্যবস্থা আমি করতেছি, ঠিক আছে? এখন আপনি শশা খান। এই মামা, দুটো শশা নিয়ে আসো। আচ্ছা, বাসার কি যেন ব্যবস্থা করবেন বললেন? ও, আমরা দুজনে একটা বাসা ভাড়া নিয়ে দুজনে একসাথে থাকবো, ডাল ভাত যা হয় দুজনে একসাথে খাবো। ছি ছি, আপনি কিভাবে ভাবলেন যে আমরা দুজনে একসাথে? আপনার শোষা আপনিই খান, আর আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার শোষা আমি এখন ফেরত দিলে 10 টাকা দিবে নাকি? বাড়িওয়ালার ভাড়ার টাকাটা তো দিলি না। দিবনি, পালায় তো আর যাইতেছি না, স্যালারি পাইলে দিয়ে দিবনি। আমার পাওনা টাকাটাও দিস, তুই তো এখন মস্ত বড় অফিসার, আর আমার এই যে শার্ট প্যান্ট কোট এগুলো যে পরস, নিজে পারলে কিনিস, আমারগুলো আর ধরিস না, ঠিক আছে? স্যালারি পাইলে সব একসাথে দিয়ে দিব, আর নিজের জন্য কিছু জামা কাপড়ও কিনবো। এত বড় কোম্পানিতে জব করস, এখনো স্যালারি পাস নাই? দেখ ভাই, আঙ্গো কোম্পানি প্রতি মাসে 1,20,00,000 টাকা ওয়ার্কারদের স্যালারি দেয়। যারা একটু ছোট ওয়ার্কার তাদের স্যালারি আগে দেয়, আর আমার মতো যারা বড় অফিসার তাদেরকে একটু পরে দেয়। ওরে বাবা, এত বড় কোম্পানি! এক মিনিট। হ্যাঁ লোটাস, বলো। এই, আমি তোমার শর্তে রাজি আছি, আমরা বিয়ে করে একপাশেই থাকব। ঠিক আছে, তাইলে কালকে সকাল 10টায় কাজী অফিসে চলে আসো। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই। কিরে, বিয়ে করবি নাকি? ওই যে আমাদের কোম্পানির অ্যাকাউন্টেন্ট মেয়েটা বিয়ের জন্য অফার দেয়, আমি তেমন একটা রাজি না। মেয়ে মাত্র 40,000 টাকা স্যালারি পায়। 40,000 টাকা স্যালারি পায়? আর আমি মাত্র 20,000 টাকা স্যালারি পাই। তুই এক কাজ করিস, তুই আমারে 1,050 টাকা দিস, আমি তোরে 35,000 টাকা স্যালারির একটা চাকরি দিয়ে দিবনি। এই ঘুষ দিয়ে আমি চাকরি নিই না। আরে ঘুষ কেন দিবি? তুই দিবি হাদিয়া, তোর হাদিয়া দিয়ে আমরা মিষ্টি খামু, আর তোরে একটা চাকরি দিয়ে দিব। থাক ভাই, আমি যে চাকরি করছি আমি হ্যাপি আছি, এর চেয়ে ভালো চাকরি আমার দরকার নাই। ঠিক আছে, না লাগলে কি আর করার। তুই থাক, আমি ঘুমাইলাম। সালামু আলাইকুম। আমরা বিয়ে করার জন্য আসছিলাম। ভালো কথা, বসেন। হ্যাঁ বসে বসে। জি জি জি, নিয়ে আসি। আমরা কিন্তু কাবিন দিব 10 টাকা। 10 টাকা? হ্যাঁ, এতে কাজীর খরচ কম আসবে। কাজীর খরচ কত আসবে? যাই আসুক, আমার কাছে তো আছেই 50 টাকা। 50 টাকা নিয়ে বিয়ে করতে আসছো? এটা কি উনি মানবে? আরে ও মানলো না মানলো তাতে আমার কি, ও বিয়ে পড়ানো শেষ হোক, তারপরে না মানলে বলবো যে ঠিক আছে আপনার বিয়ে আপনি ফিরে আনেন। আমার না ভয় করতেছে। ভয়কে জয় করার জন্য ভাবের বিকল্প নাই, তুমি ফুল ভাবে থাকো। বাবু, আমি যে তোমার নামে দক্ষিণ খানের বাড়িটা লিখে দিলাম, তুমি তো আমাকে কিছু দিলা না।
তোমাকে আমি আজকে সারপ্রাইজ দিব। তাই কি সারপ্রাইজ? আজকে তোমার আর আমার কাবিন নামা 10 টাকা দেব। 10 টাকা? আচ্ছা ঠিক আছে। 10 টাকা কাবিন? হ্যাঁ, আমাদের বিয়ে, আমাদের কাবিন। আপনার কি প্রবলেম? না, আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা তাহলে লেখা লেখি শুরু করেন। তাহলে আপনারা এখন আসেন, বাড়ি ঘর গোছ গাছ করে আপনার ঘরে দাওয়াত দিমুনি। হ্যাঁ, এই যে কাজী সাহেব, এটা আপনার হাদিয়া। এটা আপনি আমারে দিলেন? হ্যাঁ, আপাতত রাখেন, পরে এসে দিয়ে যাব। নি বাকিতে তো আমি বিয়ে পড়াই না। ওহো, বাকিতে বিয়ে পড়ার না? না, তাহলে তো এখন কিছু করার নাই কাজী সাহেব। এক কাজ করেন, আপনার বিয়ে আপনি ফিরে আনেন। ঠিক আছে, টাকাটা পরে দিয়ে যে। এই হচ্ছে আমাদের ঘর, সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু দুইটা বেড কেন? আর কই থাকবো, আর তো যাওয়ার কোনো জায়গা নাই। তাহলে আমি থাকবো কোথায়? তুই, ওই আমরা তিনজন মিলেমিশে এক জায়গায় থাকবো। এই তুমি আমাকে নিয়ে ব্যাচেলর বাসা থাকবা? হ্যাঁ, তিনজন এক জায়গায় থাকলে খরচ কম হবে। আগে বলছো ঢাকায় তোমার বাড়ি আছে, সেটা না হয় বাদই দিলাম। ভাবছি অন্তত ফ্ল্যাট নিয়ে থাকো, এখন দেখছি ব্যাচেলর বাসায় থাকো। ওই তো, তুমি আর আমি তো চাকরি করি, তো টাকা পয়সা জমায় দুজনে মিলে একটা ফ্ল্যাট কিনে ফেলবো, কি বল বন্ধু? হ্যাঁ হ্যাঁ ভাবি, আপনি পান 40,000 টাকার স্যালারি, অরণ্য পায় 70,000 টাকার স্যালারি, টাকা আর টাকা, তাই না রে? এই আমি বাসায় চলে যাচ্ছি, তুমি বাসা ভাড়া নিয়ে ওই বাসায় আমাকে নিয়ে এসো। আচ্ছা, তোমার বাসায় কি আমি থাকতে পারবো? না, আমার সাথে একটা মেয়ে থাকে। আচ্ছা, ওই মেয়ে এক পাশে থাকলো, আমরা দুজন আরেক পাশে থাকলাম, হবে না। আমার না বিয়ে করাটাই ভুল হয়েছে। এই কই কই যাও, এই বাবু শোনো, এই যাও না, দাঁড়াও। আমি তোমার কি কথা শুনবো? এমন জানলে তো আমি তোমার বিয়ে করতাম না। কি হয়েছে স্যার? আরে কিছু হয় না, যা। আইডিয়া স্যার না, ভাইডাক আমার ভাই। আপনি এত বড় একজন অফিসার মানুষ, আপনার ভাইডাক মো দাদু বিয়ে দিব না। শোন না ভাই, এই বিল্ডিং এর মধ্যে কি কোনো রুম ফাঁকা আছে? একটা রুম হইলে হইব। ওই যে আজকে বিয়ে করছি তো, তোর ভাবিরে নিয়ে রাত্রে থাকি। কেন, আমার রুম আছে না, আমার রুমে থাকবেন? তবে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা আছে, সার ফোকা আছে, ঘুমাইতে পারবেন না। তোর কি মনে হয় আজকে রাইতে আমি ঘুমাবো? সারা রাত গল্প করমু তো চলেন। হ্যাঁ চলো। না আমি যাব না। তুমি কি আমার গাড়ির রুমে রাখতে চাও? ভাই একটা বুদ্ধি আছে, সাদের সাবি তো আমার কাছে, সাদ খুলে দেই, মানে ফুল গাছের মাঝখানে আজকে রাত ফুল সজ্জা করেন, অনেক মজা হইব ভাই। গুড আইডিয়া, আজকে সারা রাত প্রকৃতিকে সাক্ষী রেখে গল্প করা হবে। চল চলেন ভাই, চলো চলো। আচ্ছা এই যে ভাই, আপনাকে বাসর করো। এটা বাসর ঘর? এটা কি কোন ভাবি, সবার বাসর ঘর হয় ফুল দি, আর আমনাকে বাসর ঘরে ফুলের গাছ দিয়া, অনেক মজা হইব না? মজা হইব, সেই ভাল লাগছে। তো ভাই কিছু লাগলে কয়েন, হ্যাঁ আমি যাই তাইলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ ও ঠিক আছে, যা ভাই। আমি যামু, আমি কি আগে দিমু? না আমি যাই, আমি যাইতে পারবো। হ্যাঁ ছাদটা সুন্দর না বলো? যে আমাদের বাসর ঘর, ইয়ে মানে মানে বাসর ছাদ, কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে, ব্যাপারটা রোমান্টিক, অনেক রোমান্টিক।
আমার যখন একটা বাড়ি হবে না তখন আমি এরকম করে একটা ছাদ বানাবো, ভালো হবে না ব্যাপারটা? জানি না, ভালো হবে। আজকে আকাশে তারা তুই যাস না এখনো? আচ্ছা যাই। হ্যাঁ ভাই, তালা দিয়ে গেলাম কিন্তু। হ্যাঁ সকালে আমো। ঠিক আছে যা। একটা গান শোনো না বাবু, রোমান্টিক একটা গান। আমি পারি না। ও তাহলে নাচ নাচ দেখাও। কি ব্যাপার, এত সকালে উঠছো কেন? তাহলে কি এই খোলা আকাশে নিচে এখনো শুয়ে থাকবো? কি করবা, গেট তো তালা দিয়ে গেছে। তো গার্ডের একটা কল দাও। টাকা নাই আমার ফোনে, এক মাস ধরে রিচার্জ করি না। আমি কারে বিয়ে করছি, ফোনেও নাকি টাকা নাই? তোমার ফোন দাও, কল দেই। আমার ফোনেও টাকা নাই। কি বিয়া করছি আমি, নিজের ফোনেও তো টাকা নাই, আসো খালি আমার বেলায়। আচ্ছা শুনো না, আমি না ওয়াশরুমে যাব। ছাদের মধ্যে আমি ওয়াশরুম কই পাবো? আমি না জানি না, আমি ওয়াশরুমে যাব, বুঝো? এই রে যন্ত্রণা, ছাদের মধ্যে আমি ওয়াশরুম পাবো কই? কিরে, হ্যাঁ এই এই কই গেছিলি, কই আছিলি? ভাই সরি, তালা খোলার কথা ভুল লাগেছি। তোর ভুল লাগে এত ভুল লাগে? দেখ কিরাম বউ কই, বউ আমার বউ কই? আমি কেমন কম আমনা, তুই জানোস না কে এই বউ? বউ আর খোঁজ দইব আমার, এটা ও কথা কো? এই এই যে টুলেটা, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেলের যে টুলেট দেখা যাইতেছে, ভাড়া হবে কয়তলায়? তিনতলায়। দেখা যাবে? দেখবেন পরে, আগে বলুন আপনারা কি করেন? আমরা চাকরিজীবী। চাকরি করেন? কি চাকরি করেন? একটা প্রাইভেট কোম্পানিতে। সেটাই জানতে চাচ্ছি। আজ যাই হোক, বাসা ভাড়া 13,000 টাকা, 2 মাসের অগ্রিম দিতে হবে। আঙ্কেল অ্যাডভান্স তো দিতে পারবো না। আমিও পারি ভাড়া দিতে পারবো। দেখো এভাবে তো আর সম্ভব না, তুমি একটা চাকরি করো, চাকরি করে অন্তত পক্ষে বাসা ভাড়া নাও, তারপর তুমি আমাকে নিতে যাও, আমি তোমার সাথে চলে আসব। ঠিকই বলেছো, আসলে এভাবে চাপাবাজি করে আর ভাব ধরে জীবন চলে না। জীবন চালানোর জন্য কাজকর্ম কিছু একটা করতে হবে। সারা জীবন তো ভাব নিতে নিতে আর চাপাবাজি করতে করতেই চলে গেল, এবার আসলে একটা কিছুর ব্যবস্থা করতে হবে। তুমি এক কাজ করো, তুমি আশা চলে যাও, কিছু একটা ব্যবস্থা করে তোমাকে ডেকে নিয়ে আসবো। কিরে অরণ্য, তুই এত বড় কোম্পানিতে জব করিস, এত বড় চাকরি তোর, অনেক টাকা স্যালারি পাস, প্রায় 70,000 টাকার স্যালারি, আর এখন দেখি কিনা রাস্তায় দাঁড়িয়ে শশা বিক্রি করতেছিস। তো কি হয়েছে, কাজই তো করতেছি, চুরি তো করতেছি না। শোন, কাজ কর আর যাই কর, একজন শশা বিক্রেতা কখনো আমার সাথে থাকতে পারে না। ভুলেও বাসায় আসার কথা চিন্তাও করবি না,
কথাটা মনে থাকে যেন। থাক ভাই, শসা কত? 10 টাকা। একটা শসা দেন তো। আমার কাছে কিন্তু 100 টাকা নোট। 100 না, কারণ আপনাকে আমি ভাঙ্গায় দিতেছি। ধরেন আসেন আমার সাথে। কি তুমি? হ্যাঁ আমি। কাল থেকে আমার জন্য আলাদা একটা দোকানের ব্যবস্থা করবা, আমিও শসা বিক্রি করব। আর এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে কাজের কোনো বিকল্প নেই। ঠিকই বলেছ, কাজের আসলে কোনো বিকল্প নেই, সেটা যত ছোটই হোক না কেন। আর দুজনে মিলে চেষ্টা করে দেখাই যাক না ভাগ্য পরিবর্তন করা যায় কিনা। আমি সবসময় তোমার সাথে আছি। এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিব কেমনে? তো কি হইছে, তো নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করে, সেন্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আর সব কিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। এগুলো নিয়ে বাসায় ঢুকছিস কেন? এগুলো কি? এগুলো নিয়ে কই যাব আমি? এগুলো নিয়ে কই যাবি মানে? কিছু একটা করে তো বন্ধু জীবন চালাইতে হবে। আমি তোর কিছুই শুনতে চাই না। পাওনা দার মাইরা ফেলবে বন্ধু। আমি তোর কিছুই শুনতে চাই না, কথা বুঝস না। তোর এই জিনিসপত্র নিয়ে তাহলে তুমি এখানে থাকো, আমি অন্য দোকানটা দেখি। আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও। তুমি টেনশন করো না, আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, টাকা রাখো, আমি আসি তাহলে। হ্যাঁ একটু দেখি, 1, 2, 3, 4, 5, 10, 20, 30, 40, 80, 100, 600 বেশি, 600, 400, 1000। আমাদের দুজনে মিলে আজকে ইনকাম 1000 টাকা। সত্যি বলতেছো? হ্যাঁ, একদিনে আমরা দুজনে 1000 টাকা ইনকাম করেছি। প্রতিদিন 1000 টাকা হলে মাসে 30,000 টাকা। অথচ মাত্র 10,000 টাকার চাকরির জন্য আমরা কত কিছুই না করেছি। আচ্ছা শোনো, আমরা দুজন মিলে যেই কাজই পাবো সেই কাজই করবো, কাজে তো আর ছোট বড় কিছু নেই। ঠিকই বলেছো,
কাজ তো আর ছোট হয় না, অথচ আমাদের দেশে আমরা কাজটাকেই ছোট করে দেখি, সবাই মিলে শুধুমাত্র চাকরির পেছনেই দৌড়াই। অদ্ভুত। কিরে, তুই কি এই বাসার কেয়ারটেকার নাকি রে? সবসময় কি আল্লাহ আমাকে একই রকম রাখবেন নাকি? মানে সেদিনের কথাগুলো মনে আছে নিশ্চয়ই? তোর ভাবি আমি শশা বিক্রি দিয়ে শুরু, তারপর এটা সেটা কত কিছু বিক্রি করে কিছু টাকা জমিয়ে ছোট ব্যবসাগুলো ছেড়ে বড় ব্যবসার শুরু। আর আজ মার্কেটে আল্লাহর রহমতে আমার দুটো শোরুম হয়েছে। আর এই যে বাড়িটা, কয়েকদিন আগে অসুস্থতার কারণে বাড়িওয়ালা এই বাড়িটা বিক্রি করে দেয়, আমিও সুযোগ পেয়ে কিনে নিলাম। এটা তোর বাড়ি? হ্যাঁ, এই বাড়িটাই আমার। সেদিন যদি লজ্জা পেয়ে ছোটো কাজ দিয়ে শুরু না করতাম, তাহলে আজ এই তিল তিল করে এত কিছু গড়ে তোলা সম্ভব হতো না। স্যালারি কত পাস এখন? এই তো 30,000 টাকা। এই বাসার এক একটা ফ্ল্যাটের ভাড়া 20,000 টাকা, দিতে পারবি? না রে, আমার আরো কম টাকার বাসা লাগবে। ছেলেমেয়েদের স্কুল খরচ বেড়ে গেছে, ফ্যামিলির সব প্রেশার এই মাথার উপর দিয়ে যাচ্ছে। জানিস, জীবনে কিছুই করতে পারি না, এই চাকরিটা করে খুব কষ্টে দিন কাটাচ্ছি। অরণ্য, তোকে একটা কথা বলতে চাচ্ছি। সেদিন না বুঝে তোর সাথে খুব খারাপ আচরণ করে ফেলছিলাম রে, পারলে আমাকে ক্ষমা করে দিস। আরে না না, ক্ষমার কি আছে? শুধু কোনো কাজকে ছোট করে দেখিস না, সম্মানের চোখে দেখিস। কোনো কাজই ছোট নয় রে। আর সবাই যদি চাকরি করার পেছনে দৌড়ায়, তাহলে চাকরি দেবে কে? ভালো থাকিস, দেখা হবে আবার।